আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। বল। আমি বেশ কিছুদিন ধরে দেখছি তুমি আমার সাথে ভালো করে কথা বলছো না। কেন? ভালো করে তো বলছি। না, বলছো না। এই যে এখন আমাকে আসতে দেখি তুমি পেপারটা নিজের মুখের সামনে তুলে ধরে রাখলে। তোমার অভিযোগ তো আমার কথা বলেনি। তুমি দেখো যে আমি ঠিক মতো কথা বলছি কিনা। আমার তো মনে হয় ঠিক মতো কথা বলছি। যা প্রশ্ন করছো তারই উত্তর দিচ্ছি। প্রশ্নের উত্তর দিলেই হয়ে গেল? কেন, আর কি দরকার? শোনো, তোমার যদি আমাকে সহ্য না হয় সেটা বলো, পরিষ্কার করে বলো। এভাবে নিজের মধ্যে পুষে রেখে তো কোনো লাভ নেই। সহ্য হবে না কেন? সহ্য না হওয়ার কি আছে? সহ্য না হওয়ার কারণ কি? সহ্য না হওয়ার কারণ হচ্ছে তুমি মনে মনে আমাকে একটা ব্যাপারে দায়ী করছো, অথচ সে ব্যাপারটাতে আমার কোনো দায়ী করার কারণ নেই। কোন ব্যাপারে তোমাকে দায়ী করছে আর কোন ব্যাপারে তুমি দায়ী নও? শুনতে চাও? হ্যাঁ, তুমি শোনাতে চাইলে শুনবো না কেন? শুনতে চাও? তুমি সত্যি শুনতে চাও? না শুনতে চাইলে আমি জোর করে শোনাতে চাই না। দেখো, এতদিন যখন আমার কোনো ইচ্ছা অনিচ্ছার কোনো দাম দাও নি, নতুন করে এসব করতে হবে না। থাক, আমি আর কিছুই বলতে চাই না। সাত সকালে উঠে তোমার সাথে ঝগড়া করার ইচ্ছা আমার নেই। গত পরশু তুমি কোথায় গেছিলে? কি হলো, বলছো না যে? আমি বলছি, তুমি আমরা তো গিয়েছিলে তাই না? হ্যাঁ, গিয়েছিলাম। গিয়েছিলে কারণ সেদিন ছিল বাবার প্রথম মৃত্যুবার্ষিকী। হুম, ছিল। তুমি তো আমাকেও নিয়ে যেতে পারতে, আমাকে তো বলতে পারতে। অত দূরে যেতে তোমার ভালো লাগতো না? ভালো লাগতো কি না লাগতো সেটা তো পরের কথা, তুমি তো আমাকে বলে দেখতে পারতে। তুমি কি আবার তর্ক শুরু করবে? হ্যাঁ, শুরু করবো, কারণ তুমি আমার সাথে যা করছো সেটা সহ্যের শেষ সীমা পৌঁছে গেছে। শোনো সুদীপ্ত, তুমি মুখে কিছু না বললেও আমি ভালো মতো বুঝতে পারছি বাবার মৃত্যুর জন্য তুমি আমাকেই দায়ী করছো, এবং এই জন্যই তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করছো। আমি তোমাকে দায়ী করছি না, ওনার বয়স হয়েছে। কিন্তু তুমি মনে করছো তুমি কাছে থাকলে উনি মারা যেত না, উনি মারা গেছে ঠিক সময় চিকিৎসা না পাওয়ার কারণে। সেটা ডাক্তার বলেছেন, হার্ট অ্যাটাক হলে তো আর গ্রামে হাসপাতাল পাওয়া সম্ভব না, আর হাসপাতাল গেলেও যে উনি চিরজীবী হয়ে থাকতেন সেটাও না। তাহলে তুমি আমাকে দায়ী করছো কেন? কোথায় তোমাকে দায়ী ভাবছি, এটা তোমার নিজের মনের কমপ্লেক্স। তুমি অনুতপ্ত সে কারণে তোমার এই কথা মনে হচ্ছে। আমি অনুতপ্ত হব কেন? কেন তোমার মনে হচ্ছে আমার অনুতপ্ত হতে হবে? তুমি অনুতপ্ত হবে কেন? তুমি চাওনি যে বাবা সেই সময়টা এখানে থাকুক। চাইনি, সেটা কি শুধু আমার কথা চিন্তা করে? শোনো বিধি, তোমাকে একটা কথা বলি, বাবা মারা গেছেন আমি কষ্ট পাইনি, চিরকাল তিনি বেঁচেও থাকতেন না, কিন্তু একটা বিষয় আমি কষ্ট পেয়েছি, ভীষণ কষ্ট পেয়েছি। আমি চেয়েছিলাম বাবার শেষ সময়টাতে আমি তার পাশে থাকবো, আমার কোলে মাথা রেখে বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, কিন্তু সেটা হয়নি। রাতের অন্ধকারে তিনি মারা গেছেন, সে সময়টাতে তার পাশে কেউ ছিল না। এমনটা হতো না তিনি যদি আমার বাসায় থাকতেন, আমার পাশে থাকতেন, এটু কি তোমার অপরাধ? আমি চলে যাচ্ছি। আর কোথায় বা যাবো? অন্য কোনো যাওয়ার জায়গা থাকলে ওখানেই যেত। কবে আসবে জানি না, যতদিন ইচ্ছে ওখানেই থাকবো।